একঘেয়েমি রুই মাছ খেতে আমাদের কারোরই ভালো লাগে না, তাই ছোট বড় সকলের কথা মাথায় রেখে আজকে আমি বানালাম গন্ধরাজি রুই। এই গন্ধরাজি রুই দারুণ টেস্টি একটা রেসিপি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কিচেন কুকিংয়ে জানাই তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গন্ধরাজি রুই। এই গন্ধরাজি রুই বানানোর জন্য আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি। লেবুটার এই ওপরের সবুজ অংশটা হালকার উপরে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গন্ধরাজ লেবুটা হালকা করে গ্রেট করে নিয়েছি। দেখো এরকম করে গ্রেট করে নিতে হবে, এই ভেতরের এই সাদা অংশটা যাতে না গ্রেট হয়, এই অংশটা বা তেতো হয়। নিয়েছি এখানে 5 পিস রুই মাছ। রুই মাছের গাদার পিসগুলো নিয়েছি। তোমরা চাইলে এটা কাতলা মাছ দিয়েও করতে পারো, তাতেও অসুবিধা হবে না, ভালো লাগবে। এবারে এই রুই মাছের গাদার পিসগুলোর মধ্যে দিয়ে দেব লেবুর গ্রেট করে নেওয়া খোসাটা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব কিছুটা লেবুর রস, গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। সামান্য গোলমরিচ, এটা অপশনাল, দিতে চাইলে দিতে পারো, না দিলেও অসুবিধা নেই। এবারে সব দিয়ে মেখে নেব 5 মিনিটের জন্য ম্যারিনেট করে মাছটা রেখে দেব। গ্যাসে একটা বাটিতে কিছুটা জল গরম বসিয়েছি। এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে 2 পেঁয়াজ মাঝারি সাইজের কুচিয়ে নিয়েছি, 1/2 ইঞ্চি আদা, আর দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পরিমাণ বুঝেই দেবে। এগুলো সব একটু সেদ্ধ করে নরম করে নেব। পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, দেখো নরম হয়ে গেছে। এই জলটা ফেলে দেব না, এই জলটা সমেতে আমি পেঁয়াজটা পেস্ট করে নেব, ঠান্ডা করে পেস্ট করে নেব। পেঁয়াজটা এবারে নামিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই করব। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিয়ে দিলে তেলে যখন মাছগুলো দেবো সে মাছগুলো কড়াইতে লেগে যাবে না, মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখন এক এক করে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো। ভালো করে ভেজে মাছটা ভাজা হতে হতে আমি মিক্সার জারের মধ্যে পেস্ট করে নেব আমার এখানে 7 পিস আমন্ড নিয়েছি, আমন্ডের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। 7 পিস নিয়েছি গোটা কাজু বাদাম। কাজু বাদাম আর আমন্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এর মধ্যে টক দই 2 চামচ। টক দই দিয়ে দিলাম। মাছের পরিমাণ বুঝে মশলাটা কম বেশি করে নেবে। এবারে এটার টেস্ট বানিয়ে নেব। কাজু আমন্ড আর টক দই টেস্ট হয়ে গেছে, দেখো কি সুন্দর টেস্টটা হয়েছে। পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে এই মিক্সার জারের মধ্যে আবার দিয়ে দেব পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা, যেটা সেদ্ধ করে নিলাম সেটা দিয়েও পেস্ট বানিয়ে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো
তোমরা চাইলে হালকা করেও ভেজে নিতে পারো, মাছ ভাজাটা নিজেদের পছন্দ মতো ভেজে নেবে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, আর দিচ্ছি একটা দারচিনি। ফোড়নটা নেড়ে চেড়ে নিয়ে ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে প্রথমে দিয়ে দেবো আমি লবণ। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। এবারে পেস্ট করে নেওয়া কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আমি রসুনের ব্যবহার করিনি, তোমরা চাইলে রসুনের ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেব মিনিট দুই তিন ধরে, লো টু মিডিয়াম স্টিমে মশলাটা কষিয়ে নিতে হবে। টক দই, কাজু বাদাম আর আমন্ডের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ময়দা। ময়দা দিয়ে যদি একটু এরকম গুলিয়ে নাও তাহলে রান্নার সময় যখন এই দিয়ে দেবে তখন আর এই টক দইটা ফেটে যাবে না। টক দইটা ফেটে যাওয়া যদি যায় সেই জন্যই আমি ময়দাটা এর মধ্যে অ্যাড করলাম। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে একটু মিক্সার ধোয়া জল দিয়ে দিচ্ছি। যারা নতুন বন্ধু এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাওনি, তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। এখন এর মধ্যে দিয়ে দেব টক দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি। তোমরা যখনই যে কোনো রান্নায় টক দই ব্যবহার করবে তার আগে টক দইয়ের মধ্যে সামান্য ময়দা দিয়ে টক দইটা একটু ফেটিয়ে নেবে, তাহলে দেখবে টক দই কখনোই ফেটে যাবে না। যেহেতু এর মধ্যে কাজু বাদাম দিয়েছি সেই জন্য একটু খুন্তিটা বারে বারে চালিয়ে যেতে হবে, না হলে কাজু বাদামটা নিচে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল। টক দইয়ে টক ভাবটা ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি, এটা অপশনাল, পছন্দ না হলে একেবারেই দেবে না। এই রান্নাটা গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খেতে পারো, দারুণ টেস্টি হয়। সম্পূর্ণ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। সম্পূর্ণ মাছটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিতে হবে। এবারে ওপর থেকে সামান্য জল দিয়ে দিলাম যাতে মাছটা একটু সেদ্ধ হয়ে যায়। 3-4 মিনিটের জন্য ঢাকাটা বন্ধ করে দিলাম আর গ্যাসের স্টিমটা একটু লো করে দিলাম। মিনিট 3-4 বাদে ঢাকাটা তুলে নিচ্ছি। বাও, খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। গন্ধরাজ লেবুর একটা খুব সুন্দর সেন্ট হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর রসটা দিয়ে বেশি ফোটাবো না, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আর উপর থেকে দিয়ে দিচ্ছি এই গন্ধরাজ লেবুর পাতা। দুটো পাতা দিয়ে আমি গ্যাসের এই কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিলাম। স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 4-5 মিনিটের জন্য। আজকের মতো গন্ধরাজি রুই রেসিপিটা কমপ্লিট।
ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর গরম গরম ভাত বা ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে পরিবারের সকলকে বানিয়ে খাওয়াবে, নিজেও খাবে, পরিবারের সকলকে খাওয়াবে। আজকের মতন এইটুকু, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।